আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে সুমন, আপনারা দেখছেন সুমনস অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মুখে যাদের মেস্তা বা কালো দাগ হয়ে যায় বা আমাদের ঘাড়ে হতে পারে, সেটা তো যেই দাগটা আমাদের হয় বিভিন্ন কারণে হতে পারে, রোদে পুড়ে যায় অনেক সময় আমাদের স্কিন, এবং হচ্ছে ব্রণের কারণে যাদের হচ্ছে মুখের স্পট পড়ে যায়, মানে কালো দাগ হয়ে যায়, ব্রণটা হচ্ছে শুকানোর পরে আপনার হচ্ছে একটা কালো একটা স্পট পড়ে যায়, আমাদের অনেকের ক্ষেত্রে সেটা হয়, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তো এই কালো দাগটাকে আমরা কিভাবে রিমুভ করব একটা ক্রিমের মাধ্যমে, সেটা আজকে আপনারা বিস্তারিত আলোচনা করব। তো আমি যে ক্রিমটা আজকে সাজেস্ট করব সেটার নাম হচ্ছে মেলাট্রিন ক্রিম, যেটার মধ্যে রয়েছে ফ্লুসিনল অ্যাসিটোনাইট ইউএসপি, হাইড্রোকুইনোন ইউএসপি এবং ট্রিটিনয়েন। তো এই ক্রিমটা হচ্ছে মেলাট্রিন নামে বাজারে পাওয়া যায়, এটা হচ্ছে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকে। তো এই ক্রিমটা ব্যবহার কেন করব বা কিভাবে করব, এটা অনেকে হয়তো আমরা সঠিক ধারণাটা পাই না বা জানি না। তো এই ক্রিমটার সঠিক ব্যবহার জানতে হবে, দেন হচ্ছে আপনি উপকার পাবেন, না হয় আপনি ক্ষতি হবে আপনার, এই ক্রিমটার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন উপকারের চেয়ে। তো আমরা এটার পূর্ণাঙ্গ যে ব্যবহার সেটা জানবো, অ্যান্ড এটার সঠিক ব্যবহারটা আমরা জানবো। তো এটা সাধারণত নিম্ন থেকে হচ্ছে আপনার গুরুতর যেই মেস্তা বা কালো দাগ রয়েছে সেটার জন্য চিকিৎসা, স্বল্পমেয়াদী চিকিৎসা করা হয় এইটার মাধ্যমে। তো এই ক্রিমটা হচ্ছে ব্যবহার করার আগে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এই ক্রিমটা হচ্ছে ব্যবহারের একটা নিয়ম রয়েছে সেটা আপনাকে মানতে হবে, এটা কখন ব্যবহার করবেন সেটাও একটা নিয়ম আছে সেটা মানতে হবে। তো এই ক্রিমটা আপনি প্রতিদিন রাতে ব্যবহার করতে হবে, মানে একবার প্রতিদিন একবার ব্যবহার করতে পারবেন, দেন হচ্ছে সেটা হতে হবে রাতে। ব্যবহারের আগে অবশ্যই আপনার জায়গাটাকে সুন্দরভাবে আপনার ফেস ওয়াশ বা একটা ভালো ফেস ওয়াশ দিয়ে আপনি পরিষ্কার করে নেবেন, দেন হচ্ছে সেটা একটা টিস্যু পেপার বা একটা পাতলা একটা কাপড় দিয়ে সেটা মুছে নেবেন। মুছে নেওয়ার পর আপনি ত্বকটাকে সুন্দরভাবে একেবারে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে এই ক্রিমটা একেবারে সামান্য পরিমাণে যেখানে যেখানে আপনার স্পট রয়েছে সেখানে ব্যবহার করতে হবে, খুবই সেন্সিটিভ, মানে আস্তে আস্তে আপনাকে এটাকে হচ্ছে মালিশ করতে হবে, মানে ঘষতে হবে যে জায়গাটা আপনার স্পট রয়েছে সেই জায়গাটা আপনাকে লাগাতে হবে। দেন হচ্ছে বেশি ঘষা যাবে না, হালকাভাবে আপনি যেভাবে ক্রিম ব্যবহার করেন এভাবে আস্তে যেভাবে আপনার যেখানে যেখানে স্পট রয়েছে সেখানে সেখানে আপনি লাগিয়ে দেবেন। তবে এই ক্রিমটা লাগানোর পর আপনি অবশ্যই 30 মিনিট পরে ঘুমানোর চেষ্টা করবেন, এই ক্রিমটা লাগানোর পর আপনি অবশ্যই 30 মিনিট অপেক্ষা করবেন ঘুমানোর জন্য, ঠিক আছে? তো এভাবে আপনি প্রতিদিন রাতে এই ক্রিমটা একবার ব্যবহার করবেন, ঠিক আছে? আর প্রতিদিন আপনাকে অবশ্যই বাহিরে বের হলে রোদ এড়িয়ে চলতে হবে, সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে পারবেন, এবং আপনি চাইলে ময়শ্চারাইজার ক্রিমও ব্যবহার করতে পারেন। তো এই ক্রিমটা খুবই সেন্সিটিভ, এটা আপনাকে খুবই সামান্য পরিমাণ, মানে পরিমাণ মতো আপনাকে ব্যবহার করতে হবে। পরিমাণের চেয়ে যদি বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার উপকারের চেয়ে আপনার ক্ষতি বেশি হবে, মানে আপনার ত্বকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এবং ফুসকুড়ি মানে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে জায়গাটিকে, সেটা হতে পারে ঘাড় মুখ। তো পরিষ্কার করার পরে আপনাকে অবশ্যই পরিমাণ মতো, সামান্য পরিমাণে, বেশি না, যেখানে যেখানে স্পট রয়েছে সেখানে সেখানে এটা ব্যবহার করবেন, এবং এটা আস্তে আস্তে আপনার কালো দাগটাকে রিমুভ করে দেবে কিছুদিনের মধ্যে। আর বেশি ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ত্বকটা পুড়ে যাবে, ত্বকটা পুড়ে গিয়ে সেখানে লাল হয়ে যাবে অ্যান্ড সেখানে অ্যালার্জির সৃষ্টি হবে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই ক্রিমটির দাম হচ্ছে 200 টাকা, আপনি বাজারে পেয়ে যাবেন, জিসকা ফার্মাসিউটিক্যালস এটা ম্যাড করে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি অবশ্যই যদি এটা ব্যবহার করেন একজন ডাক্তারের সাথে পরামর্শ বা একজন ফার্মাসিস্টের সাথে পরামর্শ করে ব্যবহার করা অনেক অনেক বেটার হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।